শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার স্থল স্থলবন্দরে চার দিন আমদানির রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে তবে এ সময় উভয় দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে আখাউড়া স্থলবন্দর সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন জানান পূজা উপলক্ষে পাঁচ অক্টোবর থেকে আট অক্টোবর মোট চার দিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে